আজ 29শে জানুয়ারি শনিবার 2005 সালে আমি ভক্তদের সামনে সামান্য কিছু বৈঠকি কথা বলছি। এটা সবার জন্য বলছি না, যারা আমার মুরিদ এবং ভক্ত তাদের কাছে সামান্য কিছু মনের কথা বলতে যাচ্ছি। শর্মা দর্দি আজব শিকস্তা কর দি ই মা বা ফেদায় চশমে মস্তে কর দি উম্র কে বায়া তো আহাদিস গুজস্তে রফতিও নিসারে বুত পরস্তে কর দি চশমে মস্তে আজবে জুলফ দরজে আজবে মায় পরস্তি আজবে ফিতনা তরজে আজবে বাহারে কতলম চুকসাদ তেগ নহম সর্বায় সুজুদ উবনাজে আজবে মন বনায়াজে আজবে ওয়াক্ত বিসমিল সুদানম চশমে বরুইশ বাশস্ত মেহরবানম আজবে বন্দন বসে আজবে তাকে অব রুয়ে তো সজদায় সরমি বা সুজুদ চশমে বদ্দুর কি হস্তম বনি সামি আজবে হমদ দিল বলবে তু জুলফ বা পায়াম দার গুফতে গুয়ে আজবে কামাতে নাজে আজবে ইলতিজা কুন বদার হজরত খাসা হরদম কার সাজে আজবে বন্দন বজে আজবে গুল আজব হুসন জমাল খাত খাল গেসু সর্ব কদ্দে আজবে কামাতে নাজে আজবে। হজরত আমির খসরুর এই পারসি ভাষায় পীর পূজার কালামটি অপূর্ব এবং বিস্ময়কর। হযরত আমির খসরু বলেছেন, পীর পরস্তি হক পরস্তি, পীর পূজাই আল্লাহর পূজা, যদিও ওহাবিরা এটার ঘোর বিরুদ্ধ। তাই ওহাবিরা উল্টো বলে যে পীর পূজা ইসলামেতে নাই, তার মানে ওহাবিরা ইসলাম বুঝেই নাই। যদি বুঝত তাহলে এত বড় উচ্চাঙ্গের কথাটি তারা এটাকে অবহেলা করতে পারত না। এটা গবেষণার দৃষ্টিভঙ্গি, গবেষণার পর গবেষণা, রিসার্চের পর রিসার্চ করার পরে বিজ্ঞানীরা যেমন একটা চরম বিস্ময়কর সিদ্ধান্তে উপনীত হয়, হযরত আমির খসরু সেই রকম গবেষণার পর গবেষণা করে সর্বশেষে বুঝতে পারলেন যে মানুষ ছাড়া আল্লাহও নাই, মানুষ ছাড়া শয়তানও নাই। তাই হযরত আমির খসরুর কালামটি পড়ার পর আমার সামান্য বক্তব্য আমি বলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বলছি না, বিচিত্র এই মানব সমাজের বুকে কিছু কিছু লোক আছে যারা নাস্তিক তথা আল্লাহকেই মানে না, আবার কিছু কিছু লোক আছে যারা আধ্যাত্মবাদকেই অস্বীকার করে এবং অনুষ্ঠানগুলোকেই ধর্মের মূল মন্ত্র মনে করে। কিছু কিছু লোক আছে যারা আরো জালি মাতুপুরের মতো বলে বেড়ায় ধর্মে নাকি প্রেম করা হারাম, কিন্তু চারটি মেয়েকে একসঙ্গে হাঙ্গা করা হালাল, হাঙ্গামানি বিয়ে। কিছু কিছু লোক আছে যারা ইতিহাস রাজনীতি বিজ্ঞান ও দর্শনকেই সবকিছু মনে করেন। কিছু কিছু লোক আছে যারা শক্তিকেই
সবকিছুর উৎস বা মূল মনে করে। যারা ধর্মের বিভিন্ন ফেরকায় বিশ্বাসী, বিভিন্ন ব্যাখ্যারই কারণে, যারা হিন্দু ধর্মের সাধক ব্রহ্মচারী এবং কঠোর নিরামিষভোজী এবং জীবনটাকে সাধনায় উৎসর্গ করে দিয়েছেন, অথচ রহস্য লোকের কিছুই জানতে বুঝতে পারলেন না, যারা কৃষ্ণ ভাবনায় মৃত হয়ে থাকার সাধনায় ইস্কন নামক সংঘ তৈরি করে দুনিয়া জোড়া প্রচার ও আশ্রম তৈরি করে চলছেন, কিন্তু ইহকালে রহস্য লোকের কিছু দেখার বুঝার এবং জানার একটি কথাও পেলেন না। যারা খ্রিস্টান ধর্মযাজকদের নাটকীয় ভঙ্গিতে কথার উচ্চাঙ্গ ভাষার শৈলীতে ভাষণ দিয়ে চমক দেখাচ্ছেন, অথচ মরার আগে কাঁচকলাটি পাবেন এবং খ্রিস্টান বানাবার মানবতা নামক মেশিন বানিয়ে চলছেন, এবং পৃথিবীর যে কোনো ধর্মবিশ্বাসী অথবা অবিশ্বাসী অথবা বিজ্ঞানী অথবা যুক্তিবাদী তাদেরকে আমি আকুল আবেদন জানাই, আপনারা আসুন এবং সুফিবাদের দেওয়া সহজ পদ্ধতিতে মাত্র 120 দিন ধ্যান সাধনা করে যান। আশা করি অবশ্যই রহস্য লোকের কিছু না কিছু নিদর্শন দেখতে পাবেন। অবশ্য শব্দটি এজন্য ব্যবহার করলাম যে ব্যর্থ হবার প্রশ্নই উঠে না, কারণ প্রথমেই বলে রাখি যদি আপনার ভাগ্যে না পাবার কথাটি লেখা থাকে তো পাছায় লাথি মেরে আপনাকে উঠিয়ে দেওয়া হবেই। সুফিবাদের দেওয়া এই ধ্যান সাধনাটি অনেকটা চুক্তিভিত্তিক, অথচ কোনো চুক্তি নাই। সুফিবাদের দেওয়া এই ধ্যান সাধনাটি অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে মারার মতো, অথচ কোনো চ্যালেঞ্জ নাই। এই ধ্যান সাধনায় যদি দুনিয়ার ধন সম্পদ পাবার আশা নিয়ে আসেন তো অনুরোধ রইল ভুলেও আসবেন না, কারণ আপনার যদি দুটো বাড়ি থাকে তা হারাবার সম্ভাবনা থাকতে পারে, কারণ এই ধ্যান সাধনা শক্তির পূজারকের জন্য হারাম। বরং যারা প্রেমের পূজা করেন এবং যারা স্বেচ্ছায় কিছু হারাতে চায় এটা তাদের জন্য। ধ্যান সাধনাটির কিছু কিছু অংশ গোপন বলে বইতে লিখে দেই নাই। 3 নম্বর ছাগলের বাচ্চার মতো দুধ না পেয়ে পীরের বাড়িতে গিয়ে লাফালাফি করে চলছেন, আমার পীর হিয়া হুয়া বলছেন, অথচ নিজে কিছুই বুঝলেন না, জানলেন না এবং দেখলেন না, কেবল এক বস্তা কথা শিখে মানুষের মুখ বন্ধ করে দেবার কলা কৌশল শিখলেন। তাদেরকেও দাওয়াত দিলাম আসুন চুপ করে ভক্ত হয়ে ধ্যান সাধনাটি করে দেখুন, কিছু পাবার জন্য তো মুরিদ হয়েছিলেন, কিন্তু যদি কিছু নাই পেয়ে থাকেন তাহলে তো আসুন, অনুরোধ করছি আসুন, আর যদি কিছু পেয়ে থাকেন তাহলে অনুরোধ করছি ভুলেও আসবেন না। এসব কথা বিস্তারিত বইতে লেখা যায় না, তাই আসুন মাত্র 1টি বৈঠকের ভাষণের ক্যাসেট সংগ্রহ করে মন দিয়ে শুনে দেখুন না। অকপটে বলতে চাই
একটু নিজের ঢোল নিজেই পিটিয়ে বলতে চাই যে দারিদ্রতা কাকে বলে তা আমার ব্যক্তিগত জীবনে ঘটেনি। কোটি কোটি টাকা কামিয়েছি হোমিও ডাক্তারি করে। মনে হয় এশিয়া মহাদেশে কোনো হোমিও ডাক্তার এত অর্থ উপার্জন করেনি। তাই বই পুস্তক কেনার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছি। অনেকে বলতো এত বড় বুক কালেকশন কমই দেখা যায়। প্রচুর পড়াশোনা করতাম, দু হাতে গরিব দুঃখীদের বিলিয়ে দিতাম, সঞ্চয়ের জন্য স্ত্রীর অনুরোধ।